আপনি বাঁচলেই তো ভাই আমরা বাঁচি, ভাই আপনি যদি মরে যান না ভাই, আমরা দুই ভাই খোদার কসম জান দিয়ে দেবো ভাই, দুনিয়াতে থাকবো না ভাই। না ভাই, মোলাই নেটওয়ার্কের জানলা ভাই। কি ফোন করছো কি লেগা ভাই? আমি আমার গ্রামে আইছি ভাই, কিন্তু গ্রামে ঢুকবার পার পালাইছি না ভাই। পাটে বসে গিয়ে একটা পোলারে খুঁজবা, শরীফ নাম ভাই। আরে কোন আমার স্টেশন থেকে লয়ে যাবে ভাই, কারণ আমি ওই বন্ধু যাইতে যাইতে আমার মাইরে তোকতা বানিয়ে হলাইবো ভাই। গ্রামের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যত দোকান আছে সব জায়গায় আপনি বাকি দেবেন, বাকি খাবেন। এটা আমি করুম কে, বাকি খাওয়া কি আমার পেশা? অনেকদিন ধরে তো শুনতেছি এসব কথা। আরে না সত্যি, এবার দেখা গিয়েই বুঝছো, আমি একটা বাসা ঠিক করুম। আছে না কি আছে? ওই যে আছে না, ক্লাসের মতো হাঁটছেন কেন? আমার কি মনে হইতেছে জানেন? আমার কাছে মনে হইতেছে যে আমার সামনে বাংলা সিনেমার হিরো দাঁড়ায় আছে। আঙ্কেল ওই আপনার চেম্বারের দিকে যেতেছিলাম, আমার ছোট ভাই আমার লগে মানে ভাইয়ের মতন আর কি আমার লগে থাকে, ওর জ্বর, তারপর পেট ব্যথা, বমি করছে, খুব খারাপ অবস্থা। এর লেগে আপনার কাছে যাইতেছিলাম, আপনার মতো ডাক্তার তো আর এলাকায় নাই। আমি তো চেম্বার বন্ধ করে আসি। ও তাহলে আঙ্কেল আপনার বাসায় ড্রয়িং রুমে বসে আর একটু দেখে দেন। না না, আমি বাসায় কোনো রুগী টুকি দেখি না। ও তাহলে আঙ্কেল তাহলে এখানেই দেখে দেন। ওই আক্কর, আপনার মুখে গন্ধ, কালকে সকালে চেম্বারে নিয়ে আসেন। আঙ্কেল আমার একটা প্রবলেম আছে আঙ্কেল, আমারটা যদি একটু ঠিক করে দেন। আপনার কী সমস্যা? আঙ্কেল আমার সমস্যা হলো আমার অনেক টাকা, মানে আমাকে 22 গ্রামের মধ্যে আমাকে নিজেকে জমি 60-70 একরের মতো নেব। তারপরে মনে করেন যে 10-12টা রাইস মিল আছে আব্বার, তারপরে সারের ডিলার আব্বাই, আমি তো ব্যাংকে অনেক টাকা রাখছি। আমার হচ্ছে কি সব কিছু ঠিকঠাক মতন চলতেছিল, কোনো ঝামেলা ছিল না, কিন্তু কদিন যাবত আমি স্বপ্ন দেখতেছি, স্বপ্নে দেখি কেড়া জানে এসে খাপলা দিয়ে আমার টাকা লয়ে যায়, আর আমি লাভ দিয়ে ঘুমের থেকে উঠে দিই, ওড়ার পরে দিয়ে যে বুক ধক 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 করে কাঁপে, আমার ঘুমা হয় না আঙ্কেল, আমি কী করবো একটু কন্যা আঙ্কেল? এই রোগের চিকিৎসা তো আমার কাছে নাই, আপনি এক কাজ করেন, কোনো ব্যাংকারের সাথে আপনি দেখা করেন। তাহলে আঙ্কেল আমি আপনার ব্যাংকার না, তাহলে সালাম আঙ্কেল। ওই বেটা তুই দাঁত মাজিস না কে, মুখের তো গন্ধ হয়। তুই তো বেটা আমার প্রেসক্রিপশন ক্যান্সেল করে বলাছিস বেটা। ওই জ্বরে জিভে পয়সা গন্ধ হয়ে গেছে কেমন করে ভাই? দাঁত একটা সব দাঁত ফেলাই দিবো বেটা, জিন্দিগিতে আর দাঁতে মাজন লাগবে না তো। ঢোক পিঠে ঢোক ডাক্তার। সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার মনে হয় আমার চিনতে পারেন নাই, আপনার মন্টু? আমি আশিক। হ্যাঁ আমি বিল্ডিংয়ে থাকি, আমি জনশক্তি পার্টি করি। পাপ্পু বাইরে চিনেন না আমাকে, পার্টির সভাপতি? হ্যাঁ পাপ্পু বাইরে চিনি, এর নাম চিনে আর কি আছে। ওই সহসভাপতি কৃষ্ণ ভাই, কৃষ্ণ ভাইয়ের আপন ছোট ভাই। ও আচ্ছা, আমার লগে এক লগেই থাকে এক বিল্ডিং। ও আচ্ছা আচ্ছা। না ওই হয় না যে আমরা আওয়া যাওয়া করি আপনার দূর থেকে দেখি, কিন্তু কোনো সময় কোনো কিছু জিগাই না, অথচ পাশাপাশি থাকি। এলে কি আর কি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। কী করেন ভাই আপনি? টুকিটাকি ব্যবসা ট্যাবসা করি আর কি। আর কী ব্যবসা? এই যে গার্মেন্টসের ঝুটের ব্যবসা আর কি। ঝুটের ব্যবসা করেন আপনি? হ্যাঁ। ও তাহলে শোনেন, যদি কোনো প্রবলেম হয়, মানে কোনো সমস্যা যদি হয় তাহলে এটা আমারই করবেন। হ্যাঁ কোনো সমস্যা আছে? কোনো সমস্যা না, সমস্যা না, যে ঝুটের ব্যবসা বুঝেন একদম, একটু কন্যা অসুবিধা নেই, আপনি বুঝতে পারতেছেন না, আমার তো একটা পাওয়ার আছে, করলে তো লাভ হবে, আপনি করেন অসুবিধা নাই। না ওই যে একটা ছেলে মাঝে মধ্যে ডিস্টার্ব করে আর কি। কে? কেটা কেটা কেটা, এটা ডিস্টার্ব করলে কন আমার অসুবিধা নেই, আমরা একটা পাওয়ার আছি না আমরা। এখন আছে একটা ছেলে, ওই মানে বললে কি চিনবেন? তারাই নাম কি পোলাটার নাম কি কন? হাসান নাম। হাসান? হাসান এটা একটা কার লোকে চলে? আচ্ছা অন্তু ভাই আসছে না? অন্তু ভাই গেল বলছে। আরে অন্তু রাহেন, হ্যাঁ অন্তু হন। আচ্ছা হাসান কেটা এটা বলা তোমার লগে চলে বলে? আচ্ছা হনো আমার কথা হনো, তুমি আশিক নামে আমগা এক বড় ভাই আছে, কথা বুঝছো?
আমগো বাসার পাশে হোমিওপ্যাথি আঙ্কেলের বড় ছেলে, নিশি ম্যাডামের বড় ভাই। হ্যাঁ, ওনারে নাকি হাসান থ্রেট দিছে। হনো হাসান রে কয়ে দিবা, ওনারে দেখলে যেন উঠতে বসতে সালাম দেয়। আরে যেইডা কই হেইডা হুনো মিয়া তুমি, ওনারা অনেক উচ্চ বংশীয় ছেলে ফেলে, ওনাদের সাথে যেন তাফালিং না করে। হ্যাঁ রাখি দিলে ভাই। ঠিক আছে ভাই, এটা কোনো প্রবলেম না। আপনার যে কোনো ধরনের সমস্যা হবে আপনি আমারে গেবেন, বুঝছেন? এটা কোনো সমস্যা না, কোনো অ্যাপ ডিস্টার্ব আপনার করবো না। জেগে ভাই, সালাম। খুঁজতেছি ভাইয়া আশিক ভাইয়া, নাই ওই না আপনার ব্যবসা ব্যবসা ভালো চলতেছে। আয় নিশি, কিছু নাস্তা চা দিস তো এখানে। না ওই যে ফোন করে দিছিলাম না, কোনো কাজ হয়েছে? না হয়েছে, কাজ হয়েছে। ও তাহলে তো ভালোই। তা আপনি এটা আমার জানাবেন না? চাই আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে ছিল না, তাই জন্য ফোন নম্বর লাগে পাশাপাশি বাসায় একটা ডাক দিয়ে গুলি তো। আচ্ছা দেন এটা, তাহলে নাম্বার সেভ করে দিই। আর এটা বিষয় না, আপনার যে কোনো প্রয়োজন আপনি কইবেন আমারে, আমি এটা খেয়াল করবো না। আপনার আমার ভালো সেই যে আসলে ওই ভাইয়া ওই নানান জায়গায় নানান ধরনের মানুষের লোকে মেশামেশি করি তো, সবাই তো ভাল লাগে না, আপনারে ভাল লাগছে আর কি সব মিলে। আর তাছাড়া পাশাপাশি বাসায় থাকি, একটা আসা যাওয়া থাকলে একটা সম্পর্ক হয়, একটা ঘনিষ্ঠতা হয়, বিপদে আপদে কাজে লাগে। না না আসবেন, আমি তো আমি আসবো। আপনি যান, আপনি তো যান না কোনো সময়, গিয়া যখন খুশি যাবেন, আমার নাম করে লইব আমার বাসায়, কোনো সমস্যা নাই। চা তাহলে আজকে থাক নাকি? হ্যাঁ ঠিক আছে। ভাই যে কথাটা কর্ণ লেগে তোমার আমি লইছি কই না, আধা ঘন্টা ধরে তো কই কই করতেছ করা না। নিশিকে আমার ভাল লাগে, নিশিকাটা ওই যে আমগো বাসার পাশের বাসায়। কোন বাড়িটা? ওই যে আমগো দরজার উল্টা দিয়েছে বাড়ি। আমরা প্রথম যেদিন মেসে উঠছিলাম ওই যে তুই যে মেয়েটারে দেখো কি ঝুঁকি পারছিলি ওইটা, ওর বাপ কি করে, ওর ভাই কি করে, ওর ফ্যামিলি কেমন, ওর মা কি করে, তুই জানিস কিছু? বাপের ডাক্তার, ওর বাড়িটা জুটের ব্যবসা করে। ওই দিন এক ছেড়া বলে ঝাড়ি ঝুড়ি লেছে কি টাকা পয়সা চান্দা দিয়েছে, আমি এটা ঠেকাই দিয়েছি। আর ওর মা এত ঘরে থাকে, ওই ঘরে থাকে বাবা, ওর বাইরে হিরোগিরিও করছে আজ। হুম, তো তুই কী করছ? আমরা কী করি, কেমনে টাকা কামাই, আমার বাড়ি কই, আমার ফ্যামিলি কী, এগুলো জানলে তোর কাছে আর আমি দিব? এরকম না ভাই, অসুবিধা কোনো না। মায়া বিয়েটা আগে একবার বিয়ে হয়েছিল,
তুই কি বিয়েতে মেয়ে বিয়ে করবি? না, এখন জামাই নাই তো, অল্প কদিন আসিল, পরে ছাড়া ছাড়ি হয়েছে। তুই যে ওই মেয়েরে পছন্দ করছ, ওই কি তারা পছন্দ করে? ওর সাথে কোনো কথাবার্তা রয়েছে? কথাবার্তা কইছি তো, হ্যাঁ আমার উপর একটু চেতে যায়, তার মায় আমার পছন্দ করে। বাবা, তুই তো ভালো শিয়ান হয়েছস, মা ইয়ার আগে মায়ের মায়ের পড়ে ফেলেছস। আমার কাছে আপনার কেরা পাঠাচ্ছে? কেরা পাঠাবে ভাই? আমি তো আপনাকে চিনি, আপনার এলাকার বড় ভাই, কে পাঠাবে ভাই? তো কি মনে করে আছেন কত দেখি ভাই? আসছি ভাই, আমি ও চিপা গলিতে একটু জায়গা কিনছিলাম, এখানে একটা ঘর উঠাবো, তাই আপনার কাছে আসছিলাম। জায়গা কিনছেন, ঘর উঠাবেন, তা আমি কি করবো? আপনার জায়গা আপনি ঘর উঠান, টিনের ঘর উঠাবো ভাই। সিপা গলিতে জায়গা কিনছেন, বাড়ি বানাইবেন, বানাইবেন, আপনার জায়গা আপনি বাড়ি বানাইবেন, তা আমি কি করুম কন ভাই? আপনার এলাকার বড় ভাই, আপনি তো দোয়া খাই না হলে বাড়ি ঘর কেমনে বানাবো? কালকে আপনি কাজ করেন, 20,000 টাকা খামের মধ্যে ভরে পাঠায় দিন, বাকি সব ব্যবস্থা আমি করবো। ঘর তুলতে তো আমার লাগবে ভাই 40,000 টাকা, তো আপনি 20,000 টাকা দিয়ে দিন, আমি ঘর কীভাবে উঠাবো? এ হলো আপনাকে একটা সমস্যা। আচ্ছা ঠিক আছে, যান 15,000 টাকা দিন, এর কমে আর হইবো না ভাই, আমি যাই। হ্যাঁ নগদে ভাই 5,000 টাকা নিয়ে আসি ভাই। এটা কি 5,000 টাকার কাম? না না ভাই, দূরে এত কম টাকায় ভাই? এত কম টাকায় কাম হয় না। তারপরেও শুনেন, তারপর আমি রাখলাম, শুনেন ভাই একটা কথা কই, টাকা নিছি রাখছি, এখন আপনার ভাইয়ের সাথে পরিচয় করে দিই। আর ভাইয়ের একটা কথা কইবেন, আপনি আমার দেশি মানুষ, যা কথাবার্তা সব আমার সাথে হয়ে গেছে, মন থাকবো তো? আমার দেশি মানুষ ভাই, আপনার সাথে একটু দরকারি কথা কইতে এসেছি ভাই। কি নাম? কাশেম। বাড়ি কই? বাড়ি ভাই আটুবাঙ্গা, আমাকে জনশক্তি পার্টি করে ভাই। ও, জনশক্তি পার্টি করে, তো সমস্যা কি? সমস্যা ওরকম কিছু না ভাই, আমাকে মহল্লায় ওই যে সিফা গলিতে অনেক আগে ঠনে জায়গা কিনে রাখছাল, ওই নিয়ে ছোট্ট মোটো একটা টিনের ঘর দিয়ে পারছে ভাই। তা আপনার দোয়া খায়ের দরকার আছে না ভাই? দোয়া খায়ের দরকার না। হ্যাঁ ভাই, তো কি আর করা, যাও ঘর বানাও। কে কি কইছিলাম না, আমার ভাইয়ের মতো দয়া বানান নাই। আরে খারে রিসুকে জলদি সালাম কর। ঠিক আছে ঠিক আছে, যাও যাও যাও, সুন্দর করে ঘর বানাও, গিয়ে যাও। হ্যাঁ মেহেদি, ওদিকে খেয়াল রাখিস। হ্যাঁ বিশু, এদিকে কাছে মন্টু, এদিকে পরে ক, ওই আদমের কাছ থেকে যে টাকাটা লইছে ওই টাকাটা তোরা ভাগ করে নিয়ে নিবি, আর এই খুচরা ফাচরা টাকা আমার দরকার নেই, ঠিক আছে? তুই আবার চুরি মারাইছিস না? তোরা কিন্তু টাইম না টাইম ফাঁপকে পুঁতে সব ছিঁড়ে পালাম। এটা কি কয় ভাই, কি এর চুরি দাড়ি? হ্যাঁ বেটা, আবার ফালতু কথা কস বেটা, একেবারে নগদে কিন্তু গিরাগুড়া পিঠে ভুলাই পেলাম বেটা। বিরোধী দলের মতো সমাবেশ 12 তারিখে না রে? সবাই 12 তারিখ সমাবেশ আর মিছিল 11 তারিখ না রে? হ্যাঁ, তাহলে আমরা এক কাম করি, আমাকে মিটিং তো 13 তারিখে, আমরা তাহলে আমাকে মিছিলটা ওই একই দিনে করে ফেলাই, বিরোধী দলের সমাবেশের দিন। অগ সমাবেশ তো ভাই 12 তারিখে আর মিছিল 11 তারিখে, তা আর আপনি রাখতেছেন যে আমাগো মিছিলটা 12 তারিখ অগ সমাবেশের দিন, ওইটা না কই না, অগ মিছিলের দিন আমরাও মিছিল ফেলামো, মিছিলে মিছিলে জবাব দিব ভাই, বুঝছেন না? আর ওই মিছিলের মধ্যে যদি সামনে কয়েকটা ধ্রুম ধ্রুম ডিব্বা মেরে দিলাম, হ্যাঁ তাহলে কি হলো, মানুষজন ডরে যাবো না? আর পরের দিনই তো ভাই অগ সমাবেশ, তো ওই ডরেই তো ভাই মানুষ এইব না ভাই। বুদ্ধিটা কিন্তু ভালো ভাই। ঠিক আছে, তো আমিও তাই মনে করি, তাহলে অন্তরে খবর দে, লোকজন যা লাগবো ঠিক মতো সাপ্লাই দেখ। আর গতবারে কত তো তোকে সবারই মনে আছে, চাইলাম 100 দিল 20 জন, তো এইসব জানি না হয় এবার একটু ঠিকঠাক মতো যাতে লোকজন আমরা পাই সে ব্যবস্থা কর ভাই। এটা কথা কই বেয়াদবি নিয়ে না? হ্যাঁ ক, এই যে অন্তু, হ্যাঁ আমার একটু ফাউল মনে হয়। হ্যাঁ হ্যাঁ ভাই, ওই মন্টু ঠিকই কইছে ভাই,
অন্তু মিয়া তো সবসময় আমাগুলো লোকে ঝামেলা করে। দেখেন না, 100 লোক চাইলে ও 70 লোক পাঠায়, হ্যাঁ 50 জন মানুষ চাইলে ও 20 জন মানুষ পাঠায়, আর বিরোধী দলে দেখেন 100 চাইলে 150 পাঠায় দেয়। ওইখানে মাল বেশি ভাই ভাই। ভাই কি করতে চাস? কি ভাই এই কামটা ভাই আমার থেকে আমাগুলো দিয়ে দেন না। তোর কি পারবি? কি কোন ভাই, আপনার লগে এতদিন ধরে আছে, এই কামটা যদি না পারি তাহলে কি পারলাম? এটা কোনো ব্যাপারই না ভাই, এটা সমস্যা হবে না। না তাহলে তো খুবই ভালো হয় যে অন্তত আমাকে পার্টির কেউ না, আমাকে পার্টির উপরে কোনো মহব্বত নাই, কোনো টানও নাই, ওর পাবলিক সাপ্লাই দেওয়া লাগে একটা ব্যবসা ওর কাছে। আর তোরা যদি নিজেরাই ম্যানেজ করতে পারো, নিজেকে মধ্যে নিজেকে করলো সব কিছু রইলো, তো এত তো ভালো হইলো। আর Thank you.